গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ বুধবার, ঘড়ির কাঁটা এখন প্রায় 11:30 করে। বেরিয়ে পড়লাম, একটু বেড়াতে যাব, মানে যাব তিন্নিদের বাড়ি। ওখানে গিয়ে সারাটা দিন থাকবো, তারপরে সারাদিন থাকবো না, মানে সন্ধ্যের আগেই চলে আসবো। যাই হোক, চলো বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে একটা টোটো ভাড়া করে নিলাম, নিয়ে আমি, মেজমা, রিজু আর রায়ান এই চারজনে চলে যাব। আসার সময় অবশ্য তিন্নিদেরকে নিয়েই আসব। চলো যাই ওদের বাড়িতে। পৌঁছে গেলাম তিন্নিদের বাড়িতে, ফোনে বলে দিয়েছিলাম, তাই ও একদম চাবি নিয়ে রেডি হয়ে আছে, ভীষণ খুশি। ওকে দেখে বুঝতেই পারছো ও সবে স্নান করে বেরিয়েছে। ওর মুখটা দেখে বুঝতে পারছো যে আমাদের যাওয়াতে ও কতটা খুশি হয়েছে, না হাসি আর ধরে রাখতে পারছে না, ভীষণ খুশি। দেখো রায়ান ঢুকে পড়ল, ও তো সব জায়গায় আগেই যাবে। এদিকে দেখো তিন্নি তোমাদেরকে একটু হাই করে দিল। চলো এবার ঘরের মধ্যে যাওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছ একটা অফিস রুম, তারপর চলো ঘরের মধ্যে যাই। এদিকে তো ডাইনিং টেবিল দেখতে পাচ্ছ, মন ফ্রিজের কাছে কি করছে, মানে যে মিষ্টি সাজিয়ে দিল আমাদের যাওয়া মাত্রই। দেখো রিজু রায়ান চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, রায়ান তখন অনেক ছোট, সেই সময় এসেছিল, আর আজকে দেখে খুব ভালো লাগলো, ঘুরে ঘুরে দেখছে। যাই হোক চলো এবার তিনিদের ঘরগুলো একটু তোমাদেরকে দেখাই। এখানে বসে আমরা সবাই গল্প করছিলাম, এবার চলো উপরে যাই। উপরে গিয়ে উপরের ঘরগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, উঠেই হচ্ছে ওদের ডাইনিং রুম। সামনে দেখতেই পাচ্ছ টেবিল চেয়ার রাখা আছে, ফ্রিজ আছে, আর এদিকে ওর কিচেনটা আছে। উপরটা সেরকম একটা ব্যবহার করা হয় না, নিচে তাই ওরা ব্যবহার করে। আর এই দেখো এখানে একটা রুম আছে, এই রুম থেকে বেরিয়ে এখানে একটা বারান্দা, বাইরে দেখো খোলামেলা পরিবেশ। এরপরে এই একটা রুম, এই রুম থেকে বেরিয়ে এই যে একটা ওদের বসার ঘর, আর এদিকে আর একটা বারান্দা, এই যে বারান্দা। এই বারান্দার পাশেই আছে তিন্নির একটা ছোট্ট ঘর। এখানে অনেক রকম পুতুল সাজানো আছে, ও ছোটোবেলা থেকে জিনিস নষ্ট করে না, যে জিনিসটাই পায় সেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, একটা জিনিসও একটা খেলনাও নষ্ট করে না। যাই হোক এই যে তিন্নি আর রায়ান খুবই মজা করছে, এখানে খেলাধুলা করছে। দেখো তিন্নির একটা নাচের প্রোগ্রাম ছিল সেদিন, এই ফটোটা তোলা, দেখতে কি ভারী মিষ্টি লাগছে, না সুন্দর লাগছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার চলো ছাদটা একটু ঘুরিয়ে দেখাই। ছাদে দেখো অনেক রকম গাছ লাগানো আছে, যেহেতু গরম পড়েছে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। দেখো অনেক গাছ আছে, অনেক টব আছে। এই দেখো রায়ান দেখেছো আবার এখান থেকে উপরের ছাদটাতে যাচ্ছে, আর এদিকে দেখো এই গাছটা আমার খুব ভালো লেগেছে, একটু ছোট্ট গাছে কত সবেদা হয়েছে, প্রচুর সবেদা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। ঠিক আছে প্রচুর সবেদা হয়ে আছে। আর এই দেখো এই ছাদের উপরে রিজু রায়ান উঠেছে, উঠে ওরা দেখছে, মানে সমস্ত কিছু ঘুরে ঘুরেই দেখছে। চলো ওদেরকে নিয়ে এবার নিচের দিকে যাব, ওদেরকে ছাদের দিকে যাওয়া যাবে না, ওদেরকে নিয়ে নিচে চলে এলাম। বাইরে প্রচুর গরম আর ওদের তাপও ছিল, তাই ছাদ থেকে এসে একটু ফ্যান চালিয়ে বসে পড়লাম, গরম লেগে গেছিলো। এবার আবার একটু রেডি হয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। ওদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই খেতে যাচ্ছি। দেখো টোটো নিয়ে নিলাম, রিজু রায়ান তিন্নি বসেছে, আর আমি আর মুন এদিকে বসলাম। দেখো দেখতে দেখতে চলে এলাম রেস্টুরেন্টে, আমরা এখন ঢুকছি, এখানে খাওয়া দাওয়া করবো। ও বললো আজকে আর বাড়িতে কিছু করবো না, চল তোদেরকে রেস্টুরেন্টেই খাওয়াবো, তাই চলে এলাম খেতে। দেখো এই যে তিন্নি বসলো, রায়ান ওদের পাশে গিয়ে বসলো, একসঙ্গেই বসবে ওদের সঙ্গে, কিন্তু ও তো খেতে পারবে না, তাই ওকে এখানে নিয়ে আসার চেষ্টা চলছে। অবশেষে আমার পাশে ওকে বসিয়ে নিলাম।
কী কী খাবো সেটাই দেখা হচ্ছে। অর্ডার দিয়ে দিলাম, এবার তো অপেক্ষার পালা, কখন দেবে সেই অপেক্ষায় করছি। সবাই দেখো এখানে বসে আছি, রায়ন তো অস্থির হয়ে পড়েছে, কখন দেবে নালে চলো, কারণ খাওয়ার সময়টা হয়ে গেছে, দুপুর হয়ে গেছিল, তোদেরও খিদে পেয়ে গেছে। যাই হোক, আমি তোমাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম কেমন, বেশ ভালোই লাগলো। আর এরা তো এখানে বসে মোবাইল নিয়ে আছে দুটো, অবশেষে চলে এলো খাবার দাবার। দেখো অর্ডার করা হয়েছিল চিকেন ললিপপ, ফ্রাইড রাইস, আর ছিল চিকেন মাঞ্চুরিয়ান। যাক, এদিকে তো খাবার দাবার চলে এলো, দেখতেই পাচ্ছ, এবার খাওয়া দাওয়ার পালা। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, খিদেও অনেকটা পেয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম, অপেক্ষা করছিলাম দাদার জন্য, মানে তিন্নির পাপার জন্য। দেখো এদিকে তো ঢুকে পড়লাম আইসক্রিমের দোকানে, আর তিনজন তিন রকম ফ্লেভারের আইসক্রিম নিল, নিয়ে এবার বাড়ি ফিরবো। তিনজনে টোটোতে বসে আইসক্রিম শেয়ার করছে, এবার আবার তিন্নিদের বাড়িতে গিয়ে বেরিয়ে পড়লাম। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।